পরিণতি পেল প্রেম। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় টেলি তারকা জুটি ওম সাহানি ও মিমি দন্ত। ওম মিমি শুভ দৃষ্টি, সাত পাক থেকে মালা বোতল, সবই হলো বৈদিক মতে। ব্রহ্মা জানে গোপন কর্মটির বাস্তব রূপায়ণ। ওম মিমির বিয়ে বিক্রমাদিত্য শবরীর মতোই। ওম মিমির বিয়ে হলো কন্যাদান ছাড়াই। একে অপরের মাথায় সিঁদুর পরালেন বরকনে, ঠিক যেভাবে দীপিকা পাটগুন তাদের বিয়ের সময় রণবীর কাপুরের মাথায় সিঁদুর পরিয়েছিলেন, সেভাবে বৈদিক মতে বিয়ে হলো টেলিপাড়ার জনপ্রিয় জুটি ওম সাহানি এবং মিমি দত্তর। বিয়ে সম্পূর্ণ করলেন পুরোহিত নন্দিনী ভূমি। সংস্কৃত মন্ত্রের পাশাপাশি চলল রবীন্দ্রসঙ্গীত। বিকেল চারটে থেকে জমজমাট, ক্লাব বাদে বিস্তা, কনে মিমি দত্ত সাজগুজে ব্যস্ত ছিলেন বিকেল থেকে। বাঙালি ও অবাঙালি ফিউশনে সেজে উঠেছিলেন মিমি। লাল বেনারসি লাল চূড়া, সোনার গয়নায় জমকালো কনে। কিন্তু সন্ধ্যা সাড়ে ছটা থেকে সকলের নজর ঘুরল অন্যদিকে, উঠল বর আসবে বর আসবে রব। বরণডালা নিয়ে কনে পক্ষ অপেক্ষা করতে থাকেন বরের জন্য। খানিকক্ষণের মধ্যেই নায়ক কুচিত প্রবেশ ওমের। মুচে শাদি করঙ্গি গানে নাচলেন বর, পা মেলালেন পরিজনেরা। ঘিয়ে রঙের পাগড়ি পরে সাদা লাল কুর্তায় মানানসই তিনি, সঙ্গে সাদা চুস্ত ও সোনালী রঙের জুতি। এরপর চলল বাকি রীতি রেওয়াজ। বিয়ের পিঁড়িতে ওম মিমি, এক পাশে পুরোহিত নন্দিনী ভূমি, অন্য পাশে তার সহকারী, আরেকটু দূরে মাইকে গান গাইছেন দুই মহিলা। রবীন্দ্রনাথ ঠাকুরের আনন্দলোকে মঙ্গলালোকে, এ লবিনুর মতো গানের আবহে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন ওম মিমি। সংস্কৃত ভাষায় মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে ইংরেজি ভাষায় তা বিশ্লেষণ করে দেওয়া হচ্ছে। তাহলে দর্শক, সাত পাকে বাধা পড়লেন ওম মিমি। এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। বাংলা বিনোদন জগতের আরো নতুন নতুন লেটেস্ট খবর পেতে মিডিয়া ভয়েস মেলের সাথেই থাকুন।